এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইয়াঙ্গুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইয়াঙ্গুন থেকে কুয়ালালামপুর যাব এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা সিরিয়ালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোর্ডিং কার্ডের জন্য। সো দেখা যাক, তো আমাদের বোর্ডিং কার্ড নেওয়া শেষ এবং আমরা এই মুহূর্তে রওনা দিয়েছি ইমিগ্রেশনের দিকে। তো এই মুহূর্তে ইয়াঙ্গুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা দেখতে পাচ্ছেন। আমাদের দেশে বাংলাদেশের এয়ারপোর্টে কম্পেয়ার করলে তারা অনেক উন্নত বাংলাদেশের এয়ারপোর্টের চেয়ে। দেখুন ইমিগ্রেশন, তো অত বেশি সিরিয়াল নেই, তো আমি ক্যামেরাটা অফ করে ফেলবো যেহেতু ইমিগ্রেশনের সামনে চলে আসছে অলমোস্ট। কেন অভিমানে তো খাওয়া দিবে, আরাম পাবো কেন? 700 এই মুহূর্তে আমরা বার্গার কিং এর দিকে যাচ্ছি। আমরা কারণ হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করিনি, তো আমরা বার্গার কিং থেকে লাঞ্চটা করে দেন হচ্ছে, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে যখন আমরা তার অলমোস্ট 1 ঘন্টা আগে চলে এসেছি, আই মিন সব কিছু সব কাজ শেষ হয়ে গেছে 1 ঘন্টা আগে, তো সেই সময়টুকু আমরা খাওয়া দাওয়া করবো একটু। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টের রেস্টুরেন্টের পাশ থেকে কিন্তু একটা ভিউ। তো আমরা হচ্ছে একটি বার্গার নিয়েছি, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি। তো বার্গার কিংয়ের প্রাইসটা কম্পারেটিভলি সব জায়গায় একই মনে হলো মালয়েশিয়াতে এবং ইয়াঙ্গুন। ইয়াঙ্গুন এয়ারপোর্টটা অনেক সুন্দরভাবে সাজানো গুছানো এবং অনেক তুমঝাম, এবং আপনি দেখবেন যে রেস্টুরেন্টগুলো খুব সুন্দর জায়গায় প্লেস করা আছে, এবং রেস্টুরেন্ট থেকে আপনি সুন্দরভাবে এয়ারপোর্টটার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এবার একটু খাওয়া দাওয়ার দিকে মনোযোগ দেওয়া যাক, বিকজ আমাদের খাবার অলরেডি চলে এসছে, বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাই। আমাদের খাওয়া দাওয়া শেষ এবং ইয়াঙ্গুন থেকে আমরা মালয়েশিয়াতে যে বিমানটি দিয়ে যাব সেই বিমানটি অলরেডি ইয়াঙ্গুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছে। যে বিমানটি দেখা যাচ্ছে যে সে তার বোর্ডিং ব্রিজের দিকে যাচ্ছে, যারা এসেছেন যাত্রী তাদেরকে নামিয়ে দেন আমাদেরকে নিয়ে যাবেন। নর্মালি এই বিমানগুলো আমি যখন ঢাকা থেকে কুয়ালালামপুর এসেছি সেখানেও দেখেছি যে আমাদের ফ্লাইট ছিল 2টায়, বিমানটা বাংলাদেশে এসেছে 1টায়, সে 1 ঘন্টা সময় নিয়ে সব কিছু শেষ করতে, এখানেও অলমোস্ট ওরকমই সময়। তো এর মধ্যে বিমানটি হচ্ছে যারা যাত্রী এসেছেন তাদেরকে নামাবেন এবং আমরা যারা যাব তাদেরকে উঠাবেন, এবং এর মাঝখানে আমাদের চেকিং এবং সব কিছু সম্পন্ন হয়ে যাবে এয়ারলাইন্সের এন্ট্রি গেটে। সো আমরা মুভ করি ওদিকে, দেখা যাক। আমাদের সব কাজ শেষ করে আমরা এই মুহূর্তে বিমানে উদ্বোধন করছি, ইয়াঙ্গুনে। তো কিন্তু আমাদের যেতে হবে, তো আমরা আমাদের আসন গ্রহণ করার জন্য যাচ্ছি। আমি
groovy, sit and take off.